লাহারস নামই রান নিনতইনে আবাসা কমলপুর কানাও তংমা কচুসরা কলোনি আমচাইও লুকুরক লাহার কাছ লাইকা শালিমা আদি ব্লক বৈক্ষবজা কচুসরা গ্রাম পঞ্চায়েত নি লুকুর বরনি কাইসন সারমুখ দাদি দাদি আবাসা কমলপুর মানে লামা জায়গা সুনামের রোজানা প্রথমে নমস্কার জানাই আমাদের মিডিয়া বন্ধুদের। তো আজকে আমরা এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যেও আমরা এখানে কোনো অবস্থানে আমরা বসতে আমরা বাধ্য হয়েছি, কারণ আমাদের এই সালেমা থেকে দুর্গা চমড়ি পর্যন্ত যে দীর্ঘ রাস্তা প্রায় 13-14 কিলোমিটার হবে, সেই রাস্তা তো দীর্ঘদিন ধরে মেরামত করা হয়নি বা নতুন করে কোনো কিছু করার উদ্যোগ নেওয়া হয়নি সরকার থেকে। তো গত আমরা এই মাসের এই 12 তারিখে আমরা এখানে রাস্তা রুকো আন্দোলন করেছিলাম। সেই সময় আমাদেরকে বলা হয়েছিল যে 2 সপ্তাহের মধ্যে কাজটা আরম্ভ হবে, কিন্তু আজকে 2 সপ্তাহের লাস্ট দিন। তো আজকে পর্যন্ত আমরা দেখতে পাইনি যে সরকারের কোনো কী বলবো ব্যবস্থার। তো আজকে আমরা এই জন্য আমরা এখানে গণঅবস্থানে বসেছি যে তাড়াতাড়ি কাজ যেন আরম্ভ হয় এবং সঠিকভাবে এবং সঠিক ঠিকাদারের কাছে যেন কাজটা দেওয়া হয় সেটার ব্যাপারে আমরা আজকে এখানে আমাদের দাবি, এবং তাড়াতাড়ি যেন কাজটা আরম্ভ করা হয় এবং আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি থাকবে ওনারা যাতে এই কাজের জন্য মানে সঠিক তদারকি করে এবং আমাদের দুর্গাপূজার আগে আমাদের ত্রিপুরার বৃহত্তম পূজা দুর্গোৎসবের আগে যেন এই রাস্তাটা কমপ্লিট করা হয় সেটার উদ্যোগ যেন নেওয়া হয়।